মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে 11টা, আর এখন আমরা বেরোলাম। এই যে ছোট দেখা দেখ, এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার আগে হচ্ছে মিষ্টি কিনবো, মিষ্টি কিনে তারপরে যাব বাড়ি, টোটোয় উঠবো, তারপরে যাব বাড়িতে। তো কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছু গিয়ে জানাচ্ছি, চলুন দেখতে থাকুন। অভি কাজে বেরিয়ে গেছে, আমরা দুজন যাচ্ছি একা, অভি বিকেলবেলা চলে আসবে। এখানে রান্না হচ্ছে, বাট এগুলো পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে নিই যে কালকে রবিবারের জন্য যে মাছগুলো এসেছে সেগুলো দেখিয়ে দিই। এই যে এখানে কাতলা মাছ রয়েছে যেগুলো ভাজা হবে, মাছের মাথাও আছে, ডাল হবে, আর এখানে হচ্ছে পাবদা মাছ হয়েছে, এটা পাবদা মাছের ঝাল হবে, আর এখানে হচ্ছে ভেটকির ফিলে রাখা আছে, এগুলো সব পাতুরি হবে। পাতুরির জন্য কলা পাতাগুলো রেডি হচ্ছে, এই সব কেটে কুটে একটা জলে ফুটিয়ে রাখা হবে। এগুলো হচ্ছে কচি পাতা, এগুলো খুব সুন্দর হয়, কচি পাতাতে পাতাটা ফাটবে না, এই জিনিসটা ফাটবে না। আর বুড়ো পাতা আনলে এই যেটা হয় সেটা হচ্ছে, এই যে একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে একটু বুড়ো পাতা, এটা হচ্ছে এরম করলেই এই যে ফেটে ফেটে যাবে, এই জায়গাটা, এই জায়গাটা এই যে ফেটে ফেটে যাচ্ছে, যেটা মুহূর্তে। তো এই জন্য পাতুরির জন্য এই কচি পাতাটাই বেস্ট। কমপ্লিট হয়ে গেছে, এই যে কাটটা হয়ে গেছে অনেকগুলো, আর এখানে কিছু কাটা চলছে। গুড ইভিনিং, তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এখন বাজে হচ্ছে 6টা। তো এবার চা খাবো, চা খাওয়ার টাইম, তো তার সকালের পর থেকে আর কথা হয়নি, তো একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিল কি। আজকে কিন্তু শনিবার আর কালকে হচ্ছে রবিবার। ভাইফোঁটা আপনারা সবাই জানেন যে আগে হয়ে গেছে অলরেডি, তো আমাদের ভাইফোঁটা যেটা ছিল সেটা আর হয়নি। তো তার একটা, তার কারণ হচ্ছে করোনার জন্য, করোনা বলতে আমার বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। এক সপ্তাহ পরে করলে যে সেটা সুবিধা হতো, মানে ভাইফোঁটা যেদিন শনিবার পড়েছিল, তো তার ঠিক এক সপ্তাহ পরে এই সানডেতে, তো ভাইফোঁটাটা আমরা অ্যারেঞ্জ করছি, এই সানডেতে আমাদের ভাইফোঁটাটা সেলিব্রেট হবে। তো ফোঁটা তো আর হবে না, কারণ ফোঁটা যেহেতু অলরেডি হয়ে গেছে, তো জাস্ট খাওয়া দাওয়াটা হবে। তো কালকে আসছে আমার মামারা আসছে, আর এমনি আমার ভাইও আসছে। তো ভাই বলতে হচ্ছে আমার জ্যাঠার ছেলে, আমি যাকে ভাইফোঁটা দিই, তো জ্যাঠার ছেলে, ওর বউ, ওরা আসছে, আর আমার ছোটো মামা আর মেজো মামা, ওরা দুজনই আসবে। আর আমি ওই জন্য আগের দিন চলে এসেছি, ভাইফোঁটাটা বরাবরই আমার কাছে খুব স্পেশাল, তো এবারেও স্পেশালই হবে। শুধু একটাই মিস করছি যে ফোঁটাটা আর দেওয়া হবে না, এবার তুই চোখে, বাট খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই একই রকম থাকছে। কালকে যে সমস্ত আয়োজন হবে সব কিছু আপনার সাথে শেয়ার করবো, তাহলে চলুন কালকে পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কালকে সারাদিন কী কী করছি সব কিছু। গুড মর্নিং, আর আজকে হচ্ছে পরের দিন সকাল, আজকে হচ্ছে মানে রবিবার। তবে ছোটো মামা অলরেডি চলে এসছে, আর এখন বাজে হচ্ছে 11টা, তো ওরা চলে এসছে, মেজো মামা আসেনি এখনও। আমার স্নান টান সব কমপ্লিট, একদম রেডি, আর এখন আমি যাচ্ছি নিচে, এখন হবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টগুলো এখন জাস্ট বানাবো আর সার্ভ করব। আজকে ব্রেকফাস্টে থাকছে চিকেন স্যান্ডউইচ, আর হচ্ছে গিয়ে থাকবে মিষ্টি, যেরকম আছে ওদের সবার মিষ্টি আছে সেই সব কিছুই থাকবে, তাহলে চলুন দেখতে থাকুন। আর দেখিয়ে দিই, এই যে অভিও অভি কালকে রাতেই চলে এসছে, বলেছিলাম যে মাংস নিয়ে অভি চলে আসবে, তো অভিও চলে এসছে, ও সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, চান টান হয়ে গেছে সব কিছুর, আর এবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে শুধু খাওয়া দাওয়া।
সাজানো হয়ে গেছে হাজির এই যে মামা এরা হচ্ছে আমাদের ছোট মামা ভাইফোঁটা হয়নি বাট ভাইফোঁটা রিচুয়ালস বাদ দিয়ে বাকি সব কিছুই এখানে আছে এখানে আমাদের আইটেম মিষ্টি আর এটা স্পেশাল এটা চিকেন স্যান্ডউইচ বানানো হয়েছে বাড়িতেই মামা খাও স্টার্ট করো মামা স্টার্ট হ্যাঁ মামা স্টার্ট আমাদের কমেন্ট দেবে ঠিক আছে মা অলরেডি আর্ধেক রান্না করে ফেলেছে আর তার জন্য পাপ্তা মাছটা হয়ে গেছে চলুন দেখিয়ে দিচ্ছি খেতে বসে গেছে দুপুরের লাঞ্চ আইটেম শুরু হয়ে গেছে এখানে মেজো মামার ছেলে আসুন স্যার ও বাবা নমস্কার কেমন হেভি হেভি দারুণ প্রিপারেশন হচ্ছে কাচি দাও না কাচি কেটে দিচ্ছি ভাত মাছ ভাজা পটল ভাজা ভেটকি মাছের পাতুরি আর এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ভাই দিয়ে কেটে দে খাচ্ছে ওমা কাচিটা সা হ্যালো ওই মাংস কেমন আছে আরে মাংস কেমন আছে কিছু তো বলো গুড ইভিনিং সবাই চলে গেল ছোট মামা মেজো মামা সবাই চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া হলো প্রচুর আর খাওয়া দাওয়ার পরে আর একটু সময় পাইনি কথা বলার জন্য সত্যি কথা বলছি কারণ সব এত কিছু মানে হলো তারপরে একটু গল্প আড্ডা এসব হচ্ছিল আর খুব মজা টজা হলো এই কোর্স থেকে আর সত্যি আপনাদের সাথে একদম কথা বলতে ভুলে গেছি তো যাই হোক এখন রাত হয়ে গেছে আর রাত 11টা বাজে এখন ঘড়িতে ওই যে ওদিকে আর আমাদের ডিনার কমপ্লিট শুধু অভির বাকি আছে প্রচুর ক্লান্ত আর আজকে ভালো লাগছে না কিছু আর এদিকে যে দেখাচ্ছি আর এখানে এই যে অভি আর ছেলে দুজনে আছে আর বলতে গেলে হ্যাঁ দুজনে এখন চলছে আর তারপরে আর একটা জিনিস দেখিয়ে দিই ও আজকে আর নিচে খেতে যায়নি ওর ডিনার আমি পুরো ওপরে নিয়ে চলে এসেছি ওর জন্য আমরা আমরা ভাত খেয়েছি বাবু সর আমি পড়ে যাবো আমরা ভাত খেয়েছি আর অভির জন্য পরোটা হয়েছে পরোটা আর মাংস তো এইসব হলো আজকে সারাদিনের এই সবই আপনাদেরকে দেখালাম সব কিছুই শেয়ার করলাম তো যাই হোক এবার আমাদের হ্যাঁ ওই যে ওর মধ্যে পরোটা আছে আর ওই যে মাংস আছে এই যে অভির ডিনার আলু বিজাত এটা আলু মাংসের ঝোল রসমালাই এখানে রাতে দাঁড়াবো এখানে রাতে ঢেঁড়স আলু ভাজা হয়েছে সেটাও আছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর হ্যাঁ রসমালাইটা আজকে আনা হয়েছে ওটা সকালেও কোনো মিষ্টি খায়নি এখন তাই খাচ্ছে কি কেমন সবই ভালো এটা স্পেশালি ভাজা হলো কারণ বাবা আর মা আর খেতে চাইছিল না মাটন তো ওই জন্য আবার ঢেঁড়স আলুটা ভাজা হয়েছে তো এই খাওয়া দাওয়া চলবে এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু ওর খাওয়া হয়ে যাবে আর এই যে টিফিন বক্স এর মধ্যে পুরো পরোটা ভরা আছে বেশি খাবে না সকালে প্রচুর খাওয়া হয়ে গেছে তাহলে চলুন আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটা ব্লগে ওকে টাটা